Hello guys, welcome back to my channel. I'm going to talk to you about this video. সুস্থ আছো ভালো আছো দেখো আমি এখন হাতি নিয়ে চলে এসেছি ওইটা দিয়ে আগে সব জায়গা ছড়িয়ে দিচ্ছি দেখো সব জায়গা দিয়ে নিচ্ছি তারপর একটু মাখিয়ে রেখে দু মিনিট কি এক মিনিট মতো তারপরে ভালো করে ঘুষানো বের আসবে দেখো দেখতে থাকবো আমি কী করে আমার বাথরুমটা পরিষ্কার করি সেটা দেখো জল ভরে নিচ্ছি আর একটাই বালতিতে জল ভরছি সেটা পড়ে যাচ্ছে বলে আমি চলে গেলাম দেখো আমি চলে এসেছি ওরা বাথরুমটা ভালো করে ঘুষে ঘুষে পরিষ্কার করছে দেখো না বাথরুমটা পরিষ্কারই থাকে আমরা এই বাথরুমটা বেশি ইউজ করি না এখন আমার শাশুড়ি এসছে ওই জন্য একটু ইউজ করছি না আমরা এই বাথরুমটা খুব ভবিষ্যৎ যদি আর্জেন্ট দুজনের একবারে লাগে তাহলেই যায় নাই তো যায় না এই বাথরুমটা ওই জন্য দেখুন এই বাথরুমটা আমি পরিষ্কার করেছি কালকে ভেতরে আমি রোজই পায়খানা বাথরুম পরিষ্কার করি তো একদিন করতে ভুলে গেছিলাম ওই জন্য ভুলে যাইনি টাইমটা পাইনি ওই জন্য আমি আজকে দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নেবো পুরো আর যেখানে আমি কাপড় জামা কাছি ওইখানটায় কী বলবো একটা সার্পের বা সাবানের একটা ই থাকে তো কেমন যেন হয়েছে ওইটা ওই অ্যাসিড দিয়ে পরিষ্কার করি উপরেরটা দেখো উপরে আগে সিলিংটা দেখা নিচ্ছে তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছে এটা একটা সবাই ভাবে টাইলস লাগানো না কালার করা আর এই দেখো আমার বাইরের বাথরুমটা এই দেখো প্রথমের দিকে দেখায় সব জায়গায় এই টাইলস একইভাবে টাইলস লাগানো দেখা হচ্ছে ছোট্টর মধ্যে সুন্দর আর এইটা আমার দরজা হয়ে গেছে আমার এই বাথরুমটা পরিষ্কার করা দরজাটা লাগিয়ে দিই এবার সিঙ্কটা পরিষ্কার করে নিই এইখানটা একটু অ্যাসিড দিয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেই যাবে পুরো আর পুরো ভিডিওটা দেখবে দেখো আমি ব্যাজিংয়েও ই করব হ্যান্ড হারপিক্স দেবো হারপিক্স দিয়ে আগে লাগিয়ে নেবো তারপরে পয়সা করে চলো দেখতে থাকো অনেকটা কষ্ট হয়ে গেছে আজকে ভিডিও টাইম মতো যায়নি আমি একটু শপিং করতেছিলাম ডাক্তার দেখাতে গিয়েছিলাম কষ্ট হয়ে গেছে আর ভয়েসটা দিতে ভুলে গেছিলাম চলো দেখতে থাকো আমি একটু মিউজিক দিয়ে দেখাই তোমাদের সব কিছু দেখো আমি বাথরুমটা কী করে পরিষ্কার করি সিঙ্ক নিচে কী করব সেটাও তোমরা দেখো কষ্ট করে একটু দেখে নিও আমি কথা বলতে আসলে কষ্ট হচ্ছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে অ্যাসিড দিয়ে আমি পরিষ্কার করছি দেখো অ্যাসিড দিয়ে কাজ করতে গেলে নাকে মুখে না একটু গামছা বেঁধে নিয়েছি কেন আমার খুব শ্বাসকষ্ট হয় এই অ্যাসিডের ইসে কিন্তু যেই অ্যাসিড দিয়ে কাজ করবে সে নাকে একটু কিছু বেঁধে নেবে না কিন্তু এই নিঃশ্বাসের সঙ্গে চলে গেলে ক্ষতি হয় তাহলে দেখতে থাকো আমি কী করে অ্যাসিড দিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করি সেটাই দেখাবো আর তোমরা দেখতে থাকো দেখো অ্যাসিড দিয়ে বা সাদা বালতি তো খুব নোংরা হয়েছে অ্যাসিড দিয়ে আমি যদি পরিষ্কার করি পুরো নতুনের মতো সাদা ধপধপে দেখো আমার এত কাশি উঠেছে মনে হচ্ছে মরে যাবে এখন এত শ্বাসকষ্ট হচ্ছিলো তার জন্য আমি গামছাটা খুলে দেবো ভাবছি যে দেখো খুবই কষ্ট করে এইটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা একটু দেখে লাইকটা অবশ্যই দিও সাবস্ক্রাইবে করে দিও শেয়ার করে দিও দেখো কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি এখানটা পুরো দুধের মতো সাদা হয়ে যাবে দেখো গামছাটা আর নিতে পারছি না আমার শ্বাসকষ্ট হচ্ছে আর দেখো থুতু আসতে চলো দেখতে থাকো Thank you.
এই বালতিটা আমি অ্যাসিডটা হালকা করে দিয়ে মেজে নিচে ধর জামা কাপড় কাচলে যে জলের দাগগুলো থাকে না ওইটা উঠে যাবে, দেখো সুন্দর করে মেজে নিচ্ছি। আর এই মগটার মধ্যে একটু সাদা সাদা হয়ে গেছে আয়রন মতো, তার জন্য অ্যাসিডটা দিয়েছি, এক্ষণে উঠে যাব। আর ওই মগ থেকে নিয়ে আস্তে আস্তে নিয়ে দেখো অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে আমার প্রচণ্ড আরে চুলকায়, দেখো নোখ টোকের মধ্যে চলে আছে, এত গা চুলকাচ্ছে কি বলবো। অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে আমার গা পা চুলকায় আর হারপিক দিয়ে, জানি না কেন সবার চুলকায় কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার চুলকায় অ্যাসিড দিয়ে বাবা হারপিক দিয়ে আমার প্রচণ্ড। আমি অ্যাসিড দিয়ে কোনোদিনও কাজ করিনি, এই দেশে এসে সবাই দেখি করে আর কিন্তু ভালো পরিষ্কার হয় হারপিকতে, অ্যাসিডটা ভালো পরিষ্কার। দেখো প্রচণ্ড আরে চুলকাচ্ছে, তোকে পাগল হয়ে যাচ্ছে চুলকাতে চুলকাতে, আমি বাবা প্রচণ্ড আরে চুলকাচ্ছিল আমার কি বলবো। আর এই বালতিটা অনেক দিনের, 6 বছর হয়ে গেছে এই বালতিটার বয়স, মানে প্রচণ্ড আরে বড়ো তো, 20 লিটারের বেশি জল দেয়, উঁচু করতে গেলে আমাদের মানে কি বলবো এতটা কষ্ট হয়, ওই জন্য কাছে এখন জামা বেরো করে নিয়েছি যে এইটা নষ্ট করার পর অন্য একটা কিনে নেবো, দেখ সারা জীবন এই বালতিটা তো রেখে দেবো না। দেখো এবারে এই গামলিটাও একই সঙ্গে 6 বছরের গামলি মগ একটা পিড়িয়ে আছে উঁচু করে এই কালারের, সব এই কালারের তাই। আর এই মগটা না আর একটা মগ আছে, একসঙ্গে সেট কিনেছিলাম আমি, আমার যখন ঘরের পুজো হয় তখন। প্রচণ্ডরে চুল কাছে কাজ করতেই পারছি না, এটাও চান করতে করতে না জামা কন্যা করতে করতে বিচারতে গেলে একটা আয়রন টাইপের আছে না ওই আয়রন পড়ে গেছে, ওই জন্য এইটা অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে আয়রনটা থাকবে না। এই দেখো আমি অ্যাসিডটা ঢেলে একটু জল ঢেলে নিচ্ছি না, অ্যাসিড দিয়ে পুরো কাজ করতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে, ওই জন্য দেখো পুরো কী কী পরিমাণে যে নোংরা উঠছে, তোমরা যদি দেখতে লাইটটা তোমার পরিষ্কার করা শুনে দেখো কতটা সুন্দর করে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো নিশ্চয়ই ভালো করে দেখবে নোংরাটা কত, এইটা প্রচণ্ডভাবে সুন্দর পরিষ্কার, তোমরা সবার বাথরুমে যদি জামাকাপড় কাছ থেকে সেরকম নোংরা একটু অ্যাসিডে পরিষ্কার করে আবার নতুনের মতো পুরো হয়ে যাবে। আমি মাঝে মধ্যে এই কাজটা করি, রোজ করবো না, তাই টাইলসটা একটু খারাপ হয়ে দেখো ধুয়ে দিয়েছি কতটা পরিষ্কার হয়েছে দেখতে পারলে, পাগল হয়ে যাচ্ছে অ্যাসিড দিয়ে কাজ করতে আসে। দেখো সব জায়গাটা এরকম করে পরিষ্কার করলে তোমরা দেখতে থাকো, দরজাটা দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখো দেখতে পারলে পুরো অ্যাসিড দিয়ে দিয়েছে তো জামা কাপড় কাছে তার নোংরা থাকে, দেখো এই সাইডটাও দেখো কী দারুণ পরিষ্কার হয়েছে দেখলেই বুঝতে পারবা। ওইখানটাই অ্যাসিড দিতে আমি ভুলে গেছিলাম, আমার চলে এসেছিলো স্কুল থেকে সবাই তাড়াতাড়ি করে তা বাকি ছিল ওই জন্য, দেখো দেখতে পারলে দেখো আমার ফোনটা তোমাকে ঘুরিয়ে দেখাই। এইটা স্নান করার জায়গা কতটা বড় দেখো প্রচুর বড়, আমাদের কিচেনটা তত বড় পায়খানা বাথরুম ওই আধা আধা তাহলে দেখতে দেখতে পারলে দেখো নরগুলো আমার খুব সুন্দর করে পরিষ্কার করেছে। আমার ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে তার অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর আগের মতো ভিডিওটা এখানে শেষ করে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, চলো বাই বাই।